ভারত থেকে ছেড়ে দেওয়া বন্যার পানিতে মরছে মানুষ, ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বন্যাকবলিত মানুষের দুর্ভোগের ছবি এবং ভিডিও আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এর মধ্যে কিছু দৃশ্য এমন আছে যা দেখে চোখের পানি আটকে রাখা যায় না। যেমন এই ভিডিওতে একজন বাবা তার সন্তানদের ড্রামের ভেতরে বসিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। উনি হয়তো বাচ্চাটির নানা অথবা দাদা হবেন। এই ছোট্ট বাচ্চাটির চোখে মুখে কেমন যেন এক দুশ্চিন্তার চাপ। কতটা ভয় পেলে একটা বাচ্চা এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাবা তার সন্তানকে ফোম জাতীয় একটা কিছুতে বসিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এই ভিডিওটির দৃশ্য আপনাকে কাঁদতে বাধ্য করবে। অনেকেরই আপনজন মারা যাচ্ছে, কিন্তু দাফন করার জন্য একটু মাটি পাওয়া যাচ্ছে না, কারণ আজরাইল তো বসে নেই। যার মরণ যখন লেখা আছে, নির্দিষ্ট সময়ে ঠিকই এসে উপস্থিত হয়ে যাবে। ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে বাচ্চাটি কতটা আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে, যেন আজ এই পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকারটুকু নাই। এই ছবির দৃশ্যটি লক্ষ্য করুন। বাবা তার নবজাতককে কাঁথা কম্বল সহ একটি গামলায় বসিয়ে পানিতে ভাসিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন। আরেকজন টুকরিতে করে বিড়াল ছানাকে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই গবাদি পশুগুলোর বেঁচে থাকার করুণ আকুতি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। বন্যার পানির স্রোতে যেভাবে ভেসে যাচ্ছে, কোথায় হবে তাদের ঠিকানা, কোথায় হবে তাদের আশ্রয়? একসময় আশ্রয়বিহীন বানের পানিতে মৃত্যুবরণ করবে অবলা এই প্রাণীগুলো। এই ইঁদুরটিও বেঁচে থাকার চেষ্টা করছে। এই দৃশ্যটি দেখুন, একটি নারিকেল গাছকে পুঁজি করে বেঁচে থাকার চেষ্টা করছে ওরা। আশা করি এতক্ষণে এদেরকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অনেক দৃশ্যে দেখা যাচ্ছে সন্তান তার বৃদ্ধ মাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। অনেকেই নিজের মূল্যবান জিনিসপত্রগুলো নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। মানুষের ঘরবাড়ি, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সব কিছু ডুবে পানির নিচে তলিয়ে গেছে। এক ভয়াবহ দুর্যোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন।